নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব দেবাদিদেব মহাদেবের পূজোতে বেলপাতা কেন অপরিহার্য। বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, এর কারণ কি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও, সাথে থাকুন। মহাদেব বা শিব ঠাকুরের পুজোর উপাচারে বেলপাতা হলো অন্যতম প্রধান উপাদান। এই বেলপাতা কেমন করে শিব ঠাকুরের প্রিয় হয়ে উঠল তার পেছনে রয়েছে আশ্চর্য আশ্চর্য সব কাহিনী। শিবপুরাণ বলছে শিব ঠাকুরের পছন্দের ফুলের তালিকায় রয়েছে বেশ কয়েকটি ফুল, যেমন শ্বেতকরবী, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, নাগকেশর, টগর, ধুতুরা, পদ্ম আরও অনেক। মহাদেবের পূজোর অর্ঘে এই সব ফুলের মধ্যে যে কোনো একটি না থাকলেও পুজো হতে পারে, কিন্তু বেলপাতা না থাকলে শিবের পুজো হবেই না। শুধু বেলপাতা দিয়েই শিব পুজো করা যেতে পারে এমনটাই বলা হয়েছে পুরাণে। এর কারণ হলো বেলপাতা ত্রিফলক সমৃদ্ধ এবং এটি দিয়েই শিবের পুজো হয়। পুরাণ অনুসারে বেলপাতার তিনটি যে পাতা থাকে সেগুলি মুখ্য তিন দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু সংরক্ষণ বা প্রতিপালন করেন, আর দেবাদিদেব মহাদেব বা রুদ্র হলেন ধ্বংসের দেবতা। ধ্বংস না হলে সৃষ্টি বা সৃজন হয় না, সৃষ্টির জন্যই ধ্বংস অনিবার্য। তিনটি বেলপাতা ভগবান শিবের ত্রিনয়নেরও প্রতীক এবং এটি তার ত্রিশূলেরও প্রতীক। ত্রিশূল অর্থাৎ তিনটি শূলের সমাহার, যাবতীয় অশুভ শক্তি থেকে রক্ষা করে এই ত্রিশূল। যে কোনো বিধ্বংসী পরিস্থিতি থেকে হাজার মাইল দূরে আমাদের রাখতে পারে এটি। আরও কারণ হিসেবে বলা হয়েছে শিব সংযমী পুরুষ আর বেলপাতা স্বর রিপুকে নিয়ন্ত্রণ করে, মনকে শান্ত রাখে। এজন্যই তো শিব পুজোর অপরিহার্য উপাদান বেলপাতা। বেলগাছের উৎপত্তি সম্পর্কে দেবী পার্বতীর গল্প যেমন রয়েছে, তেমনি বলা হয় মা লক্ষ্মীও বেলগাছে বা বেলপাতায় অবস্থান করেন। অন্যদিকে শিবরাত্রির কাহিনীতেও বেলপাতার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বেলপাতা মহাদেবকে শান্ত করে। শিবলিঙ্গ পরম তেজময় জ্যোতির্লিঙ্গ, শিবলিঙ্গ আগুনের মতো তেজ ধারণ করতে পারে, তাই শিবলিঙ্গের পুজো করা হয় স্নান করিয়ে অর্থাৎ তাকে শীতল করে। বলা হয় জল ছাড়াও বেলপাতা মহাদেবকে শান্ত এবং শীতল রাখে। আর যারাই মহাদেবকে বেলপাতা দিয়ে শীতল রাখবেন তাদের তো মহাদেব আশীর্বাদ দেবেনই। আমাদের শাস্ত্রে তিন গুণের খুব গুরুত্ব আছে। আমাদের এই তিনটি গুণ হলো সত্ত্ব, রজ এবং তম। আমাদের পরম দেবতারাও তিনজন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমাদের তিনটি লোক রয়েছে, স্বর্গ, মর্ত্য, পাতাল। বলা হয় বেলপাতা এই তিনটিকেই বোঝায় একই সঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ, তিন লোক এবং সব দেবতাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে, আর সার্বিক সমর্পণ না হলে দেবাদিদেব তো তুষ্টই হবেন না। বেলপাতা হলেন স্বয়ং মহাদেব। এই কারণে প্রতিদিনের শিব পুজোতে অন্য কোনো উপাদান থাকুক কি না থাকুক, মহাদেবের পুজোতে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন, তাহলেই মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।